সোলদা মায়ো যে ক্লাবটা আর্জেন্টিনার আপনার থার্ড ডিভিশনের, তো আর্জেন্টিনার আপনার থার্ড ডিভিশন হোক বা ফোর্থ ডিভিশন, ওইটা আমাদের আসলে বিবেচ্য বিষয় না। কারণ আমাদের কোনো প্লেয়ার তো ধরেন আসলে আর্জেন্টিনার প্রিমিয়ার লিগে খেলার মতো যোগ্যতা রাখে না, এটা আমরা, এটা হলো মানে বাস্তবতা। সেক্ষেত্রে ফুটবল বাণিজ্য বলে একটা কথা আছে এবং ফুটবল গ্লোবালাইজেশনের একটা একটা ব্যাপার থাকে। এই জায়গায় কিন্তু ধরেন জামাল ভুঁইয়ের মাধ্যমে কিন্তু বাংলাদেশের ফুটবল একটা জায়গায় পৌঁছলো। আমরা অনেক সময় বলি যে এই মানে ঘর চেনা বা মানে দরজা চেনা, যেটা জামাল ভুঁইয়া যদি ওখানে ধরেন ওই ক্লাবের প্রত্যাশা অনুযায়ী যদি পারফরমেন্স করতে পারে বা ওই ক্লাবের যদি চাহিদা পূরণ করতে পারে বা আরও ওই লিগের আরও ক্লাব তো তাদের খেলা দেখবে তারা যদি মনে করে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের অন্য প্লেয়ারদের জন্য কিন্তু এই দরজাটা কিন্তু খুলতে পারে। কারণ এখন একটা জিনিস কিন্তু প্রমাণ হয়েছে যে বাংলাদেশের যে মানে প্লেয়ারদের ক্যাপাবিলিটিটা আর্জেন্টিনার লিগে খেলার মতো আছে এবং আর্জেন্টিনার খেলার মতো আছে বলেই তারা এত দেশ থেকে বাংলাদেশ থেকে তারা মানে প্লেয়ারটাকে মানে চুক্তিবদ্ধ করেছে তারা দেড় মৌসুমের জন্য। তো সবকিছু মিলে এইটা এক অবশ্যই একটা পজিটিভ দিবে, এটা ধরে বাংলাদেশের ফুটবলের জন্য পজিটিভ, জামাল ভুঁইয়া মানে হিমসেল তার নিজের জন্য তো অবশ্যই পজিটিভ, এবং তরুণ যারা ফুটবল খেলছেন যারা উঠতি আমরা প্রতিভাবান যাদেরকে বলছি তাদের জন্য কিন্তু এটা একটা অনুপ্রেরণা। কারণ জামাল ভুঁইয়া আর্জেন্টিনা খেলছে, তারা হয়তো আর্জেন্টিনা না হোক আর একটা টিমে ব্রাজিল যাবে বা অন্য যে কোনো দেশে, তাদের জন্য কিন্তু খেলার দরজাটা উন্মুক্ত হতে পারে। গতবার উনি শেখ রাসেলে খেলেছিলেন প্রায় 70-75 লাখ টাকায় এবং এবার কিন্তু সত্যিকার অর্থে আমরা একটা জিনিস মানতে মানে বাধ্য যে জামাল ভুঁইয়ের পারফরমেন্স এখন একটু ধরেন পড়তির দিকে, বয়স হয়েছে প্লাস 10 বছর টানা ন্যাশনাল টিমে খেলেছেন সব কিছু মিলে, এবং এই বছর যে দল বদল আমাদের যেটা হচ্ছে মানে হচ্ছে সেখানে কিন্তু কোনো ক্লাব আসলে তার প্রতি কোনো আগ্রহ দেখা নেই সেভাবে, যে কারণে শেখ রাসেলে কিন্তু আপনার 30% পারিশ্রমিক রিডিউস করে কিন্তু তিনি থাকার জন্য একটা অঙ্গীরানামায় সিগনেচার করে গেছেন, যে সিগনেচারটা নিয়ে এখন আসলে একটা বিতর্ক চলতেছে। শেখ রাসেল দাবি করতেছে তিনি আমাদের সাথে খেলবেন বলে চুক্তিবদ্ধ হয়ে এসে কন্ট্রাক্ট পেপারে মানে সাইন করবেন, ছুটি কাটাতে গিয়ে উনি অন্য ক্লাবে যোগ দিয়েছেন, এটা উনি তারা ফ্রড হিসেবে মানে এটা তারা দেখছে, তারা এমন হুমকি দিয়েছেন যে তারা হয়তো আদালতে যাবে সব কিছু, সেটা আসলে কী হবে না হবে সেটা আমরা পরে দেখব। তবে উনি ফ্রি প্লেয়ার, উনি যেহেতু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রদত্ত যে ফর্ম ফিফা যেটাকে একমাত্র গ্রহণযোগ্য হিসেবে দেখে সেই ফর্মে উনি সই করেন না, যে কারণে তার পক্ষে ওই ক্লাবে চুক্তি করাটা ইজি হয়েছে। এখন যত দ্রুত তিনি বাংলাদেশ থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাধ্যমে ITC যেটা নিতে হয় আর কি আপনার লিগ চেঞ্জ করলে, সেই ITCটা উনি পেয়ে গেলেই ওই ক্লাবের হয়ে খেলতে পারবে। এখন হয়তো অনেকে প্রশ্ন করে যে আর্জেন্টিনার ক্লাব কোনো বাংলাদেশ থেকে প্লেয়ার নেবে, এটার একটা কারণও আছে। এটার কারণ হলো যে জামাল ভুঁইয়া তারা কিন্তু আসলে পারফর্মার হিসেবে নেয় নাই এবং তারা নিচ্ছে আসলে জামাল বাংলাদেশের ক্যাপ্টেনকে, সব জায়গায় একটা খবর যে বাংলাদেশের ক্যাপ্টেন মানে কোন ক্লাবে খেলতেছে এটা কিন্তু মানুষের জানার। আর একটা হলো যে আমরা জানি যে জামাল ভুঁইয়ার মানে ফ্যান ফলোয়ার প্রচুর, এই ফ্যান ফলোয়ারটাকে তারা কাজে লাগাতে চাচ্ছে। এখন জামাল ভুঁইয়ার মাধ্যমে লাখো ভক্তরা কিন্তু জেনে যাচ্ছে ধরেন আপনার সোলদা মায়োর নাম, তাদের ম্যাচটা ফলো করবে, তাদের পেজে ঢুকবে, তাদের ইনস্টাগ্রামে ঢুকবে, কখন খেলা মানে জামাল ভুঁইয়া একাদশে আছে কিনা, খেলবেন কিনা, গোল করলেন কিনা বা কি করলেন, এই যে মানে সার্বক্ষণিক যে তাদেরকে নক করবে পেজে বলেন, তাদের ইনস্টাগ্রাম বলেন, তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে, তাদের ওয়েবসাইটে বলেন, এইটা কিন্তু তাদের এই ক্লাবটার জন্য খুবই একটা পজিটিভ বিষয়। আর একটা বিষয় তো ওয়ার্ল্ড কাপের পর থেকে বাংলাদেশের মানুষের যে আর্জেন্টিনার প্রতি একটা সাপোর্ট, আর্জেন্টিনার ফুটবল বা মেসি বলেন তাদের প্রতি বাংলাদেশের যে একটা, এই সব কিছু মিলিয়ে তারা আসলে এই জিনিসটাকে পজিটিভলি নিয়েছেন, বাংলাদেশের ক্যাপ্টেনকে তারা আসলে দলে নিয়েছেন। এখানে তাদের আর্থিক বিষয়টার চাইতে তাদের প্রচার প্রচারে তাদের ক্লাবকে পরিচয় করিয়ে দেওয়াটাই আসলে তাদের মুখ্য একটা উদ্দেশ্য ছিল।